De ce? Dada? এগুলোর নাম কি বলে আপনাদের অঞ্চলে এই যে গরুর যে গোবর থেকে তৈরি করে বন্ধুরা আপনারা দেখছেন হয়তোবা এই বিষয়টি অনেকেই দেখেননি দেখুন শুধু একটি জায়গা না প্রত্যেকটা ঘরের পাশে পাশে এবং প্রত্যেকটা এই ভিডিওটি ধারণ করলাম মাদারীপুর থেকে দেখুন হ্যাঁ বন্ধুরা এটা কি থেকে তৈরি দেখছেন আপনারা গরু হ্যাঁ গরুর গোবর থেকে তৈরি বন্ধুরা এটি থেকে জ্বালানি তৈরি করছে এখানে প্রথম দেখেন এখানে ফেলছে এখান থেকে তারপরে এখানে ছোট ছোট পাটকাঠির সাথে এভাবে মুট করে করে আটকে দিয়েছে সাথে হয়তোবা কিছু একটা দিয়েছে কি না সেটা ভালো বলতে পারবো না তবে এভাবে দেখতে দেখেন অসাধারণ লাগছে এটা যখন শুকিয়ে যাবে এটা থেকে এই অঞ্চলের লোকজন রান্না করে থাকে তো এটাকে এখানের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না এটি বরিশালের নাম হয়েছে গোসি এটাকে গোসি বলা হয় তবে লইটা বলে কোন কোন অঞ্চলে কিন্তু এখানে কি যে বলছে তা জানছি না আমরা ভিডিওটা ধারণ করলাম আপনাদের দেখাবার জন্য একটু অন্যরকম তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এখানে শুধু একটি ঘরে না প্রত্যেকটা ঘরের পাশেই রয়েছে এমন করে এভাবে লইটা এই যে পাটকাঠি পাটকাঠি থেকে এটি তৈরি করে পাটকাঠিটা উপরে এই গোবরের অংশটা লাগায় আমরা একটু দাদা এগুলোর নাম কি বলে আপনাদের অঞ্চলে এই যে গরুর যে গোবর থেকে তৈরি করে মুটগা বলে এটা কি মানে প্রত্যেকটা বাড়িতেই প্রচলন আছে সবাই যার গরু আছে সে মানে মানে যার গরু আছে তাই তাই এটা কি এমনি বিক্রিও করে নাকি অঞ্চল করে এটা বিক্রি করে কিভাবে একশো পিসের দাম 250 টাকা তার মানে 250 টাকা করে বন্ধুরা শুনলেন এই এটাকে মুইটা না বন্ধুরা আমি লইটা বলছিলাম যাই হোক লইটা না আমাদের দেশে এটা এক সময় প্রচলন ছিল যখন আমরা খুব ছোট ছিলাম আজ থেকে প্রায় 25-26 বা 30 বছর আগের কথা এখন প্রচলনটা উঠে গেছে এখন এটা এটা তো মাদারীপুর না মাদারীপুর কোন গ্রাম সিরাজকাঠি।